রাধে রাধে, জয়নিতাই, সবাইকে সুপ্রভাত। দেখো, সকাল সকাল আমার গোপাল মুরারি স্নান হয়ে গেছে, সবাই পোশাক পরে নিয়েছে। এই যে মুরারিকে দেখো, এই যে গোপাল, এই যে রাধারমণ, ওরা সবাই ঘুম থেকে উঠে জল টল খেয়ে তারপরে স্নান করানো হয়ে গেছে, স্নান করে পোশাক পরে নিয়েছে, এখনো বেডেই বসে আছে। এবার আমি ওদের নিয়ে গিয়ে সিংহাসনে সকলের সাথে বসাবো, তারপর বাল্যভোগ হবে। এই মাত্র বাল্যভোগ হয়ে গেল। এই যে আজকে এইখানে দেখো, আমরা পিঁড়ি পেতে পিঁড়ির ওপরে সবাইকে বসিয়ে, এই পিঁড়ের উপর সবাইকে বসিয়ে তারপর আমরা বাল্যভোগ নিবেদন করি। তো বাল্যভোগ হয়ে যাওয়ার পর এখন যে যার ঘরে চলে গেছে। আজকের বাল্যভোগে আমাদের ছিল হচ্ছে সুজির মোহন ভোগ, এছাড়া বিভিন্ন রকম ফল, ক্ষীর, আর ছিল হচ্ছে শরবত। গরমের দিন বলেই শরবতটা দেয়া হচ্ছে, আর যে শীতকালে শরবত অতটা দেয়া হয় না, তবে আর শীতকালে কিন্তু সকালে বাল্যভোগে ফলটাও কমই দেয়া হয় যেহেতু শীত থাকে। তা এখন গরমের দিন বলে ফলটা দেয়া হচ্ছে সকালবেলার বাল্যভোগে। এই হচ্ছে আমাদের আজকের বাল্যভোগ ছিল। সবাই এখন জায়গা মতো উঠে গেছে, আমি একটু তোমাদের দেখাই সবাইকে জায়গা মতো বসে কেমন লাগছে। এই দেখো, গিরিধারী জায়গা মতো বসেছে সুন্দর করে, তার পাশে এই যে গোপাল আছেন, আর আছে মুরারি, গোপাল মুরারি বসেছে, পেছনে রাধারমণ আছে, এই যে গৌর গোপাল, আর এইখানে পাশে আমরা আমাদের ছোট কিশোর কিশোরী আছে। আজকে সবাইকে সকালেই মালা পরানো হয়েছে, কারণ এমনিতে আমাদের বিকেল বেলা মালা পরানো হয়, তা আজকে এক ভক্ত এসে মালা দিয়ে গেছে, তো সেই জন্য সকালবেলা আমরা মালা পরিয়েছি। এইবার এখানে থাকবে সবাই, একসঙ্গে বসে খেলা করবে, আবার দুপুরবেলার ভোগের পর তারপর তাদের শয়ন হবে। এই যে প্রাণেশ্বরী আর শ্যাম, প্রাণেশ্বরী আর শ্যাম বসে আছে এখানে, সকলেরই সব হয়ে গেছে। এই হচ্ছে প্রাণেশ্বরী আর শ্যাম বসে আছে, দেখো সখীদেরকেও দেখাচ্ছি, দর্শন করাচ্ছি, সকলেরই দর্শন মোটামুটি করিয়ে দিলাম তোমাদের। জয় নিতাই, জয় গৌর। প্রথমেই আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আমার যে ভিডিওগুলো আমি আপলোড করছি, এই যে বিভিন্ন সেবার ভিডিও, গোপাল মুরারি, আমার যুগল কিশোরের যে সেবার বিগ্রহ, সেবার যে ভিডিও, এই যে ভিডিওগুলো আমি দেখেছি যে আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগছে, আপনাদের ভালো লাগছে বলেই এই ভিডিওগুলো আমি বারবার করে নিয়ে আসছি। আপনারা প্রত্যেকেই অনেকেই আমাকে কমেন্টে বলেছেন, তো এই যে এত ভালোবাসা আমার ঠাকুরদের আপনারা দিচ্ছেন, এর জন্য আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এবার যে বিষয়টি আমি বলবার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটা করছি, একটুখানি বলি সেটা। অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি যে সেবার বিগ্রহ, যে বিগ্রহগুলো দেখাচ্ছি, আমার ঠাকুরদের দেখাচ্ছি, সেই বিগ্রহদের দাম কি। একজন আমায় কমেন্ট করেছেন যে আমার ঘরে যে গোপাল আছেন, গোপালের দাম কি। এখন ব্যাপারটা হচ্ছে গোপালের তো দাম হয় না, গোপালকে 16 আনা না দিলে পাওয়া যায় না। এটা জিজ্ঞেস করা যেতে পারে যে হ্যাঁ বিগ্রহের দাম কি, কিন্তু এইখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে এখানে যে বেশিরভাগ বিগ্রহরা আছেন তাদের দাম বলাটা খুব মুশকিল। তো এই জন্য আমি আলাদা আলাদা করে প্রত্যেকের কমেন্টের উত্তর দিচ্ছি না, কারণ যেহেতু একই কথা বারবার করে লেখা খুব মুশকিল, আর এই উত্তরটা একটু বড়, তো সেই জন্যই আমি এই ভিডিওটাতেই ভাবলাম যে একবারে সবার কমেন্টেরই এখানে জবাব দেওয়া হয়ে যাবে, বা আরও যারা কমেন্ট করেননি কিন্তু মনে মনে একটু আগ্রহ প্রকাশ করছেন, তারাও এখান থেকে জানতে পারবেন। এবারে বিষয়টা হচ্ছে যে এই যে আমার বিগ্রহরা আছেন, যেমন আমার মুরারি, আমার মুরারি কিন্তু আমার কেনা নয়, আমার মুরারি হচ্ছে আরেকজন ভক্তর কাছ থেকে আমার কাছে এসেছেন সেবা নেওয়ার জন্য। আবার আমার গোপালও তাই। এবার গোপাল সোনার কি হয়েছে, গোপাল সোনা কিন্তু আমাকে আমার মা দিয়েছে। এছাড়া বিগ্রহের দাম তো অনেক কিছুর উপর নির্ভর করে, যেমন কি ওজন আছে, কি সাইজ আছে, এসব অনেক কিছুর উপরই বিগ্রহের দাম নির্ভর করে। যেমন আমার গোপাল কিন্তু অষ্টধাতুর বিগ্রহ,
তো এবার এইসবের জন্য দামটা কিন্তু সঠিকভাবে বলা খুব মুশকিল। আবার আমাকে আরেকজন ভক্ত কমেন্ট করেছিলেন যে আমার এই যে যুগল কিশোর দর্শন করাই, যে অষ্ট সখীদের দর্শন করাই, তাদেরকে কোথা থেকে কিনেছি বা তাদের কি দাম। এই প্রসঙ্গে আমি একটু বলি যে এই যে যুগল কিশোর, এই যুগল কিশোর অনেক বছর ধরে সেবা হচ্ছিল এই যুগল কিশোরের শ্রীধাম নবদ্বীপের সোনার গৌরাঙ্গ মন্দিরে। এই সোনার গৌরাঙ্গ মন্দির সেবাসঙ্গন মন্দিরের সেবায়িত নিত্যধামগত নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রী চৈতন্যচন্দ্র গোস্বামী যখন দেখলেন যে তার নাতি নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীজীব গোস্বামী খুবই সেবাগত প্রাণ, ছোটবেলা থেকেই তিনি ভীষণই ভজন উন্মুখ ছিলেন এবং এই প্রিয়া প্রীতমের ভজনে তার সব থেকে বেশি আগ্রহ ছিল, এই আগ্রহ দেখে প্রভুপাদ শ্রী চৈতন্যচন্দ্র গোস্বামী তার নাতি প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর হাতে এই যুগল কিশোরের সেবাভার তুলে দেন। এবং প্রভুপাদ শ্রীজীব গোস্বামী হয়তো অনেকেই জানেন তিনি এই সারা ভারতবর্ষে রাধে প্রভু নামেই বিখ্যাত ছিলেন। তো এই রাধে প্রভু কিন্তু নিজের মন প্রাণ সম্পূর্ণ সঁপে দিয়েছিলেন এই বিগ্রহে, এই সেবায়। এবং পরবর্তীকালে তিনি অষ্টধাতু দিয়ে এই অষ্ট সখীর নির্মাণ করান এবং তিনি যতদিন দেহে ছিলেন তিনি কিন্তু অষ্টকালীন সেবা চালিয়ে গেছেন এবং নিত্যধামে প্রবিষ্ট হওয়ার আগে তিনি এই সেবা ভার তুলে দিয়ে যান তার ছোট ভাই, এই সেবাসঙ্গনের ছোট প্রভু প্রভুপাদ শ্রী শ্যামানন্দ গোস্বামীর হাতে। এই ছোট প্রভু মানে আমাদের ছোট কাকা, তিনিও কিন্তু যতদিন দেহে ছিলেন প্রাণপ্রণে এই যুগল কিশোরের সেবা করে গেছেন এবং তারপর তিনি নিত্যধামে প্রবিষ্ট হওয়ার আগে সেই সেবাভার তুলে দিয়ে যান তার ভাইপো আমার হাজবেন্ড প্রভুপাদ শ্রীবাস গোস্বামীর হাতে। এখন প্রভুপাদ শ্রীবাস গোস্বামী চেষ্টা করছেন সেবা ধরে রাখার, তারা কৃপা কৃপা করে যে সেবা নিচ্ছেন এটাই আমাদের পরম সৌভাগ্য। কাজে বুঝতেই পারা যাচ্ছে যে এই যে এত প্রাচীন বিগ্রহ, এই বিগ্রহের দাম বলা কিন্তু সত্যি খুব মুশকিল, এই বিগ্রহের দাম বলা সত্যি অসুবিধে। এবার আরেকটা ব্যাপার যেটা আমি একটুখানি বলি সেটা হচ্ছে এই যে যুগল কিশোর, এই যে অষ্ট সখী, গোপাল, মুরারি, এদেরকে না আমরা ঠিক মানে বিগ্রহ হিসাবে কোনোদিনই ভাবিনি, এরা আমাদের কাছে সাক্ষাৎ স্বয়ং আমাদের ফ্যামিলি মেম্বার, যেমন হয় বাড়িতে বাবা মা ভাই বোন এরা যেরকম থাকে এরা কিন্তু আমাদের কাছে ঠিক তাই। তাই এদেরকে না মানে ঠিক ওই বিগ্রহ হিসাবে ভেবে বিগ্রহের দাম মানে এটা না একটুখানি অসুবিধে হয়, আমাদের ভাবের সঙ্গে একটু অসুবিধে হয়। এবার এটা তো ব্যাপার যার ভাব তার কাছে, গুরুদেব যাকে যেভাবে সে কৃপা করেন তার সেই ভাব হয়, এই জন্য না আমাদের খুব অসুবিধে হয় এইগুলো এইগুলো আসলে বল জানি না প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে যে একটুখানি মানে কেমন যেন একটুখানি লাগে। আসলে ভগবানের তো মূল্য নির্ধারণ করা যায় না, আমরা কি করে ভগবানের মূল্য নির্ধারণ করব, কি করে ঠিক করব যে কি দাম দিলে ভগবানকে পাওয়া যায়। তাই এই প্রশ্নগুলো আমি মানে ঠিক উত্তর খুঁজে পাই না, এই জন্য দেখবে আমি অনেককেই এই কমেন্টগুলোর কোনো আনসার দিইনি, কিংবা এমন কিছু আনসার দিয়েছি হয়তো তাদের মনে হতে পারে যে খুব রুড আনসার হয়েছে বা ঠিক বললো না। তো দয়া করে কেউ রাগ করবেন না, আমি আসলে ওই জন্যই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করছি। এই এই আমি ভেবেইছিলাম যে আমি এই জবাবটা মানে ভিডিও করে দেব, তাহলে বোধ হয় মানে আমি একটু বোঝাতে পারবো সকলকে। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, আমাদের তো দেখিয়েছি আমি বাল্যভোগ হয়ে গেছে, এখন দুপুরের সেবার আমি আয়োজন করতে যাচ্ছি। দুপুরে সাধারণত আমাদের অন্নভোগ হয়, সাধারণত না প্রত্যেক দিনই আমাদের অন্নভোগ হয়, অন্ন ডাল একটা তরকারি, আলু ভাতে আলু ভাজা, চাটনি, এগুলো আমাদের থাকে। তো আমি একটু সেই আয়োজনটা করতে যাচ্ছি, দুপুরের সেবার ভিডিওও আমি পোস্ট করব। তা ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। জয় নিতাই, জয় রাধে। জয় নিতাই, এই মাত্র আমাদের দুপুরের ভোগ হয়ে গেল, দুপুরের ভোগ হয়ে ভোগ বাইরে এসেছে, অন্ন আছে, মোচা আছে, আলু সেদ্ধ, আলু ভাজা, পাঁপড় ভাজা,
এখানে নুন লেবু আছে, ডাল আছে উচ্ছে দিয়ে, আলু পনিরের রসা, চাটনি, দই, মিষ্টি, এই হচ্ছে আমাদের আজকের ভোগ। মোটামুটি রোজই এই ভোগ লাগে, এই রকমই ভোগ লাগে আর কি, এক একদিন এক এক রকম তরকারি থাকে। তো সবার ভোগ হয়ে গেছে, ভোগ বাইরে চলে এসেছে এবং সবাই কিন্তু শুয়েও পড়েছে। চলো আমি একটু দেখিয়ে দিই। এই যে এখানে বিছানায় গিরিধারী শয়ন হয়েছে, গিরিধারী শুয়ে পড়েছে, আর ডিস্টার্ব করব না। এই খাটে আমাদের যুগল কিশোরের শয়ন হয়েছে, দুপুরের বিশ্রামের জন্য শয়ন হয়েছে এখন। এই যে দেখো মুরারি, গোপাল আর রাধারমণের শয়ন হয়েছে। যেহেতু দুপুরবেলার বিশ্রাম, তাই জন্য আর আমি জামা খুলে শয়ন দিইনি রাত্রিবেলায়। আর এই জামা পরেই শোয় না, রাত্রের পোশাক পরেই শোয়। তো এখন আর ডিস্টার্ব করব না, এবার লাইট অফ করে দেই। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, এই অবধি হচ্ছে দুপুরবেলার সেবা, এই পর্যন্তই। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। এরপরে 5টার সময় আবার ঘুম থেকে উঠবে, উঠে এদের বৈকালিক সেবা অর্চনা শুরু হবে। তার ভিডিও আমি গতকালকেই আপলোড করেছি, সেটা একটু দেখে নিও। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই আমার চ্যানেল নিতাই দরবার সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় নিতাই।